আজিঠু আদানী এন্টারপ্রাইজর্স প্রথম রিটেল বন্ড ইস্যু আরম্ভ হয়েছে। এই বন্ড বিক্রি জরিয়ারে 800 কোটি পাণ্ঠি যোগাড় লক্ষ্য রাখিছে আদানী গ্রুপ। নন কনভর্টবল ডিভেঞ্চর এই ইস্যু সম্পূর্ণ হওয়ার পরে এখন বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা যাব। মিলবাক পাণ্ঠি 75% ঋণ পরিশোধে খরচ করা যাব। 17 সেপ্টেম্বর পর্যন্ত এই সবসক্রিপশন জারি রহব। আদানী এন্টারপ্রাইজর্স পক্ষর 80 লক্ষ নন কনভর্টবল ডিভেঞ্চর্স ইস্যু হয়েছে। এতে প্রত্যেকর ফেস ভ্যালু 1000 টাকা রয়েছে। তবে এর বেস সাইজ ভ্যালু 400 কোটি রয়েছে। বেলে এতে আউ 400 কোটি পর্যন্ত ওভর সবসক্রিপশন তথা গ্রিন সু বিকল্প সামিল অছি, যাহা ফলরে এহার মোট আকার 800 কোটি হব। ক্রেডিট রেটিং এজেন্সি কেয়ার লিমিটেড এই এনসিডি ইস্যুকু এ প্লাস পজিটিভ রেটিং দেইছি। নিবেশককু এহা প্রথমে আস প্রথমে পাও নিয়মরে আবন্টিত করা যাব। অফার ডকুমেন্ট মোতাবক প্রত্যেক আবেদনর ন্যূনতম লুট 10 নন কনভর্টবল ডিভেঞ্চর রহিব। এই এনসিডি 24 মাস, 36 মাস এবং 60 মাস অবধি বিশিষ্ট রহিব। 8টি সিরিজে ত্রৈমাসিক সামগ্রিক এবং বার্ষিক শুদ্ধ প্রদানর বিকল্প রহিব। जदि आपन को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।